আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে নতুন আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমি আপনাদের করে দেখাবো চায়ের দোকানের স্টাইলে গোলগোল্লা, কিভাবে এটা তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো চলুন শেয়ার করি। গোলগোল্লা তৈরির জন্য আমি এই যে প্রথমে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপের মতো কুসুম গরম পানি। তো প্রথম পর্যায়ে কুসুম গরম পানিটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। অবশ্যই ইস্ট দিতে হবে, এটাকে স্কিপ করা যাবে না। যেহেতু আমরা ইস্ট ব্যবহার করতেছি সেহেতু গরম পানি কিন্তু আমাদের লাগবেই। তো প্রথম পর্যায়ে গরম পানি দিব, পরবর্তীতে আমি নর্মাল পানি দিয়ে এটা তৈরি করে নিব। আর এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের থেকেও একটু বেশি চিনি। চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি নর্মালি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে হালকা মিষ্টি পছন্দ করি, এজন্য মিষ্টিটা আমি কম দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, তবে এর থেকে কম দেওয়া যাবে না। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে আর কি এটাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, এজন্যই লবণটা দেওয়া। এখন এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই গোলগোল্লাটা তৈরি করা যায়, আর এটা কিন্তু খেতে ভীষণ মজা। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ আটা। আমি আজকে এটা আটা দিয়ে তৈরি করতেছি। আটা অথবা ময়দা, যে কোনো একটা কিছু নিলেই হবে। ময়দাই যে দিতে হবে এরকম কোনো বিষয় না, আটা দিয়েও পারফেক্ট গোলগোল্লা তৈরি করা যায়। তো সেটা রেসিপি দেখাবো আমি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম এখানে স্বাদমতো কালো জিরা। আপনারা যে যার পছন্দ অনুযায়ী মিশিয়ে নিতে পারেন। কেউ কালো জিরা পছন্দ করে, কেউ মিষ্টি মৌরি, আবার কেউ নারিকেলও দিতে পারে। তবে ট্র্যাডিশনাল গোলগোল্লাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কালো জিরাটাই দেওয়া হয়, নারকেল কুড়া বা মিষ্টি মৌরি এগুলো দেওয়া হয় না। আর এই যে বললাম না বেকিং সোডা, এটা কেন ব্যবহার করতে হবে এটা একটু বলি। বেকিং সোডার কাজ হচ্ছে যে কোনো খাবারকে ওপরের পার্টটা আপনার মুচমুচে করে, বাট ভেতরের পার্টটাকে কিন্তু তুলতুলে রাখে। অর্থাৎ বাইরের পার্টটা কিন্তু আপনার ক্রিস্পি হবে এবং ভেতরের পার্টটা সফট থাকবে। আর বেকিং সোডা কী করে, যে বেকিং পাউডার কী করে, যে কোনো খাবারকে ফুলতে বা এটাকে ফ্লাপি হতে সহায়তা করে। তো এই যে সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সব কিছু আলতো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাপ মতো নর্মাল পানি দিয়ে, অর্থাৎ রুম টেম্পারেচারের যে পানিটা, ওই পানিটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এটাকে এভাবে একটু মথে নেব যাতে করে এতে বেশি করে এয়ার ক্রিয়েট হয়। আর এজন্যই কিন্তু গোলগোলাটা ফুলবে এবং উপরের পাটটা সুন্দরভাবে হয়ে যাবে। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর এটার কনসিস্টেন্সিটা কেমন হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো এই যে আমি এখন গোলগোলাগুলো ভাজতে চলে এলাম। আর আমি আজ এটাকে মাটির চুলাই করব। আমি তো আমার আগের ভিডিওতে বলেছি আমি যে কয়দিন এ বাসায় থাকবো ইনশাল্লাহ চেষ্টা করব আমার যে কোনো রেসিপিগুলো বা আমার যে কোনো ভিডিওতে যদি কোনো রান্না আমি দেখাই সেগুলো অবশ্যই মাটির চুলা দেখাতে চেষ্টা করব। তো এই যে আমি এখানে তেল গরম করে নিয়েছি। আর এই যে গোলগোলা শেপগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর ফুলে উঠেছে এবং পারফেক্ট ভাবেই হয়েছে। তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব। নর্মালি আমরা জানি যে গোলগোলাটা কিন্তু একটু কালচে বর্ণের হয়ে থাকে, মানে অর্থাৎ একটু ডিপ কালার আসবে এটাতে, আর একটু হবে, এটা একটু লাইট আছে। তো আমি এভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। মাটির চুলায় রান্না করার মজাই আলাদা। এভাবে বিকেলবেলা খোলা আকাশের নিচে ছাদে বসে মাটির চুলায় যে কোনো রান্নাই মনে হয় যে অমৃত লাগে। আর গোলগোলাটা কিন্তু এখন বর্তমানে আমি বলতে পারি এটা হারিয়ে যাওয়া একটা রেসিপি। আগে কিন্তু মানে আমাদের দেশের যে চায়ের দোকানগুলা, মোড়ে মোড়ে যে চায়ের দোকানগুলো থাকে সেখানে কিন্তু এটা দেখা যেত। এখন কিন্তু খুবই কম দেখা যায় গোলগোলাটা। ছোটবেলায় আমরা প্রচুর খেতাম, পার পিস 2 টাকা করেছিল। तो एखोन एटाके अनेक माझे माझे जखन खेते इच्छा करे अनेक खुजी जे देखी कोथाओ पाई किना तबे सचराचर पावा जाय ना एटा हारिये जाच्छे आसले तबे एटा किन्तु खेते भीषण मजा। तो आमार एक बैच होये गेछे आमी आरेक बैच दिये दिलाम आर एटा बानानो एकदम इजी। आपनारा जोदि आमार रेसिपिटा फलो करेन ताहले एरकमई आमार मतो बांग्लादेशी होटेलेर माने चायेर दोकानेर स्टाइले पारफेक्ट गोलगुला तैरी करते पारबेन। तो जानी ना आपनादेर कार काछे आमार एई भिडियोटा भालो लागछे जोदि भालो लेगे थाके ताहले अवश्यई लाइक कमेंट आर जोदि एकटु बेशी भालो लेगे थाके ताहले अवश्यई आमार चैनेलटाके सबस्क्राइब करबेन आमाके एगिये जेते सहयोगिता करबेन। आपनादेर एई एकटु समर्थनई किन्तु पारे आमार स्वप्नटा पूरण करते आमाके आमार कांक्षित लक्ष्ये पौঁছে दिते आर आपनादेर सुंदर सुंदर कमेंट किन्तु आमाके आमार काजे आरो उत्साहित करे तोले। तो प्लिज आमार साथे थाकबेन आमार जोन्नो दोया करबेन आर एकटु सापोर्ट करबेन आमाके। तो आमी आज के जे रेसिपिटा फलो करे गोलगुलाटा तैरी करतेছি এটা আমার হচ্ছে মানে চায়ের দোকানের রেসিপিতেই বলতে পারেন। আমি ওরকম একটা মামার কাছ থেকে রেসিপিটা নিয়ে আমি আজকে আপনাদের গোলগুলাটা দেখাচ্ছি, কারণ আমি আগে পরে যতবার গোলগুলা নিজের থেকে করার চেষ্টা করেছি কখনোই পারফেক্ট হয় নাই, বাট আজকে আমার গোলগুলাটা একদমই পারফেক্ট হয়েছে কেননা আমি চায়ের দোকানের রেসিপি আজকে ফলো করলাম। এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট সুন্দরভাবে এগুলো ফুলেছে আর উপরের পার্টটা কিন্তু একদম মুচমুচে এবং ভিতরের পার্টটা একদমই সফট আর টেস্ট তো বলে বোঝানো সম্ভব না। এই যে আমার গোলগুলাগুলো তৈরি করা হয়ে গিয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন ভেতরটা একদমই সফট আর পারফেক্ট। देखे निश्चय बुझते पारछेन। आज ए पर्यन्त सबाई भालो थाकबेन। आल्लाह हाफेज।